নাম্বার আপনাদের জন্য আমার নসিহা হচ্ছে মুয়াজ ইবনে জাবালের হাদিস। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, তিনি আমাকে 10টা বিষয় ওসিয়াত করলেন। তিনি আমাকে বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদি তোমাকে হত্যা করা হয় তবুও নয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও নয়, আগুনে জ্বলে যাবে, হত্যা হয়ে যাবে, মরে যাবে, মৃত্যু হবে, তবু আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহর সাথে শিরিক করা যাবে? শিরিক থেকে বিরত থাকলে একটা নেকি আছে, ওই নেকিকে বলা হয়, আমি নাম দিয়েছি অটো নেকি। কি নেকি? অটো নেকি। একটা আমাদের মোবাইল আছে না, মোবাইলে একটা লক আছে, অটো লক। কি লক? অটো লক। কেন অটো লক? এমনিতেই পড়ে। আপনাকে কি করতে হয়? সেটিং এ ঢুকতে হয়, অপশনে যেতে হয়, অটো লক ফাংশনে যেতে হয়। ওইখানে অটো লক অপশনে গিয়ে এক মিনিট, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 2 মিনিট, এইটা একবার শুধু দিয়ে দিতে হয়। তারপরে যতবার ওর সময় হয় ততবার ও এমনি একাই লক করে যায়। ওইটাকে কি লক বলে? অটো লক, একাই পড়ে। ঠিক, কেউ যদি শিরিক থেকে বিরত থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফতাহু আবওয়াবিল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। শোনো, কোন ব্যক্তির সোমবার আর বৃহস্পতিবার দুই দিন কেউ যদি আল্লাহর সাথে শিরিক না করে, তাহলে সোমবার আর বৃহস্পতিবার আসলে তাদের প্রত্যেকের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, অটো ক্ষমা হয়, অটো ক্ষমা। কোন দিনে? সোমবারে। কোন দিনে? বৃহস্পতিবারে। আপনার জীবনে একটা কাজ করবেন, সেই কাজ কি? শিরিক করবেন না। তাহলে যতবার সোমবার আসবে, যতবার বৃহস্পতিবার আসবে, আল্লাহ ততবার আপনাকে এমনিতেই ক্ষমা করে দেবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতেও হবে না, অটো ক্ষমা। হাদিস কোথায়? মিশকাতের 5029, মিশকাতের 5030, মুসলিমের 2565, আরো অন্যান্য কিতাবে হাদিসটা রয়েছে। তার মানে শিরিক করা যাবে না, এইটা মনে রাখবেন। দুই, ওয়ালা তাউকান্না ওয়ালিদাই কাইনা মারা কান্তা খুজা মিন আহলিকা মালিক, পিতামাতার আবদ্ধতা হবে না। যদি পিতামাতা তোমাকে তোমার পরিবার পরিজন ধন সম্পদ সব ছেড়ে দিতে বলে, তুমি তাই করবে, তবে পিতামাতার অবাধ্যতা করবা না। এখানে উল্লেখ্য, মনে রাখা ভালো, পিতামাতা যদি আল্লাহর অবাধ্যর কাজ করতে বলে তাহলে আর পিতামাতার আনুগত্য হবে না, তবে পিতামাতার সাথে ভালো আচরণ হবে। পিতা বলেছে শিরিক করো, আমি শিরিক করব না, কিন্তু পিতার সাথে সুন্দর আচরণ আমি করব, মায়ের সাথে সুন্দর আচরণ আমি করব, খারাপ আচরণ আমি করব না। সে আমাকে যতই পাপ করার কথা বলুক আমি পাপ করব না, কেন? আল্লাহর অবাধ্যতায় কোনো মাখলুকের আনুগত্য নাই, অতএব মাখলুকের আনুগত্য আমি করব না, কিন্তু তাদের সাথে খারাপ আচরণও আমি করব না। আমি এখানে ব্যাখ্যা করব না। তিন, ওয়ালা তাত্রুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান فإنما ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। তোমরা কখনো ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিব না, কারণ যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাআলা তাদের উপর থেকে দায়িত্বটা উঠিয়ে নেয়। বলেন তো কিসের দায়িত্ব? তিনটা দায়িত্ব ওঠে। এক, আল্লাহ নিজে তার উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। দুই, আল্লাহর দিন তার উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। তিন, আল্লাহর নবী তার উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। তার মানে তার কোনো দায়িত্ব থাকে না, আল্লাহর না, আল্লাহর দিনের নয়, আল্লাহর রসুলের নয়, দায়িত্ব মুক্ত ব্যক্তি যে সলাত ত্যাগ করে। এই জন্য আল্লাহ নবী বললেন, তোমরা ইচ্ছা করে ফরজ সলাত ত্যাগ করবা না, কারণ যারা ইচ্ছা করে ফরজ সলাত ত্যাগ করে আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। আচ্ছা, আপনাদের দেশে যারা ফরজ সলাত আদায় করে না, ওরা মুমিন, মুশরিক, কাফের, ফাসেক নাকি? আপনারা কি মনে করে? জোরে বলেন, কাফের মনে করে? যারা সলাত পড়েছেন তারা বলেছেন, না যারা পড়েন না তারা বলেছেন? আমাদের দেশে তো আর ইমান টিমান ভাঙে না, ইমান তো যায় না, ওর যেমন ইমান তেমনই, বাড়েও না কমেও না। নবীর ইমানও যেমন, ওর ইমানও তেমন, ফিরাউনের ইমানও তেমন।
মানে বারেটারে না কমেটমে না কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ঈমান বাড়ে ঈমান কমে নেকির কাজ করলে ঈমান বাড়ে বদের কাজ করলে ঈমান কমে আবার ঈমানটাও ভেঙে যায় যদি ঈমান ভঙ্গকারী কাজ যেমন শিরকে আকবর করলে ঈমান ভেঙে যায় কুফরি করলে ঈমান ভেঙে যায় ঠিক কেউ যদি সালাত ত্যাগ করে তাহলে সে আর ইসলামে থাকে না সে আর মুসলিম থাকে না সে কাফের অথবা মুশরিক দুইটার একটাই রূপান্তরিত হয় আপনি বলবেন দলিল দেন দলিল না দিলে তো মার খাবো কারণ এ মিডিয়ায় যাচ্ছে তারা আবার আমাকে নিয়ে উল্টা পাল্টা বলবে এই তো এক কিতাব নিয়ে কি আবিজাবি হয়ে গেল বললাম কি হয়ে গেল কি আপনারা এই কথা লিখেছেন কেন আমি তো বলিনি এখনো তো বের হয়নি তবে ইনশাআল্লাহ আমার আশা আল্লাহ তাআলা যেন মরার আগে হলেও আপনাদের হাতে যেন একটা কপি হলেও রেখে যাওয়ার তৌফিক দান করে আমি ওই বিতর্কর পরে ওটাকে রেখে দিয়েছি আর এদিক ওদিক সামনেও যাইনি পিছনেও আসেনি ইলম অর্জন করতেছি কারণ আমি ছোট মানুষ তো ইলমের প্রয়োজন তাই জ্ঞান অর্জন করতেছি যাতে আরো ভালো করে কাজ করা যায় কারণ বাংলা ভাষা আমি ভালো পারি না তো বাংলা ভাষাটা আমি ভালো করে শিখছি যাতে খুব সুন্দর একটা ভাষায় অনুবাদ করতে পারি বোঝাতে পারি এবং কিতাবগুলোকে জমা করতে পারি আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে এই কথা বলতাম না যে লিখছেন তাই বললাম তো যাই হোক সালাত ত্যাগ করলে সে কাফের হয়ে যায় দলিল কি দলিল হচ্ছে সহি মুসলিম 82 নম্বর হাদিস কয় নম্বর হাদিস 82 নম্বর হাদিস কিতাবের নাম সহি মুসলিম আবার তিরমিজি 2619 নম্বর হাদিস বাইনা রজুল ওয়া বাইনাল কুফ ওয়াশ শিরক তারকুস সালাহ নিশ্চয় কোন ব্যক্তি কাফের মুশরিক কোন ব্যক্তি মুমিন ব্যক্তি এখানে মুমিন ব্যক্তির দিকে ইঙ্গিত মুমিন ব্যক্তি মুশরিক ব্যক্তি কাফের ব্যক্তি এদের ভিতরে পার্থক্য নির্ণয় হচ্ছে সালাত যারা সালাত আদায় করে তারা মুমিন যারা সালাত আদায় করে না হয় তারা কাফের নতুবা তারা মুশরিক দুটার একটা মুশরিকরা সালাত আদায় করে না কাফেররা সালাত আদায় করে না কিন্তু মুমিন সালাত আদায় করে আপনি বলবেন কিভাবে এই দলিল দিলেন শক্ত দলিল হাদিস তো আরো আছে আপনি আমাকে এবার হাদিস পড়বেন আমাকে অনেকে পড়ে শোনায় আল্লাহর নবী বলেছেন সেবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালু কুফরুন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি মুসলিমকে হত্যা করা কুফরি তার মানে মুসলিমকে গালি দেওয়া যাবে না মুসলিমকে হত্যা করা যাবে না তাহলে সিফিনের যুদ্ধে যে সাহাবীরা সাহাবীদেরকে হত্যা করলো তাহলে এইখানেও তো কুফর শব্দ তাহলে কি তারা কাফের নয় আস্তাগফিরুল্লাহ বেচারা বাক্যটাই বোঝে নাই ওই কুফরের আগে আলিফ লাম নাই কিন্তু সালাত ত্যাগ করা কুফরের আগে আলিফ আছে লাম আছে শিরকের আগে আলিফ আছে লাম আছে মারেফা করা নির্দিষ্ট করা তার মানে যারা সালাত আদায় করে না ওরা নির্দিষ্ট কাফের ওরা নির্দিষ্ট মুশরিক আপনি বলবেন এবার রাসূল থেকে দলিল দেন এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই দিলাম আরো দেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি 2621 নম্বর হাদিসে বললেন আলাহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার আমাদের আর তাদের ভিতরে যেটা পার্থক্য সেটা হলো সালাত ত্যাগ করা আমরা যারা মুমিন তারা সালাত আদায় করে ওরা যারা কাফের তারা সালাত আদায় করে না এটা হলো পার্থক্য আপনি বলবেন সাহাবীর দলিল দেন আপনি উমার ইবনুল খাত্তাবের কাছে চলে যান উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ যেই ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলমান নয় সে হচ্ছে কাফের আপনি যদি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে যান আলী রাদিয়াল্লাহু আনহু বললেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের আপনি যদি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে যান তিনি বলছেন মাল্লাম ইউসাল্লি ফালা দীন লাহু যারা সালাত আদায় করে না ওদের কোনো দিন নাই ওদের কোনো ধর্ম নাই ভাই হাকি 1559 ভাই হাকি 6291 তার মানে সাহাবীদের ফতোয়া অনুযায়ী যারা সালাত আদায় করে না ওরা হলো কাফির আপনি এবার বলবেন তাবিদের ফতোয়া দেন আব্দুল বিন শাকিক একজন তাবি তিনি বলছেন কেন আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুনা শাইআ মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ সাহাবীরা
আমলের ভিতরে কোন আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না তবে যদি কেউ সালাত ত্যাগ করত তাকে কুফরি মনে করতেন সালাত ত্যাগ করলে ঈমান ভেঙে যায় সালাত ত্যাগ করলে ইসলাম ভেঙে যায় সালাত ত্যাগ করলে দ্বীন নষ্ট হয়ে যায় এটা তিরমিজি 2622 নম্বর হাদিস এতগুলো প্রমাণ আর অনেক আছে সমস্ত প্রমাণগুলো প্রমাণ করে যারা সালাত আদায় করে না ওরা কোশ্চিন কালেও ফাসেক নয় ওরা কোশ্চিন কালেও মুমিন নয় ওরা কোশ্চিন কালেও মুসলমান নয় ওরা কোশ্চিন কালেও মুসলিম নয় ওরা হলো কাফের ভৌগোলিক অর্থে মুসলিম মুসলমান হতে পারে ভৌগোলিক অর্থে কি হতে পারে মুসলমান খাতনা করিয়েছে তাই মুসলমান নাম মুসলমান রেখেছে মুসলিম নাম রেখেছে তাই মুসলমান আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব কত সুন্দর নাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি আব্দুল্লাহ জাহেলিয়াতের যুগে তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতেন ইবাদত করতেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না মানার জন্য না ডাকার জন্য নাজাত প্রাপ্ত হয় নাই শেষমেশ তার চাচা এত খেদমত করলেন এত সহযোগিতা করলেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে তার মৃত্যু হলো না মৃত্যু হলো তার বাপ দাদার মিল্লাতের উপরে তিনি মারা গেলেন তাই না কি এইজন্য তার সবচেয়ে হালকা শাস্তি হবে কি দুই জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে তাতেই মাতার সবগুলো টকবক টকবক করতে থাকবে এটা হচ্ছে হালকা শাস্তি তাহলে হালকা শাস্তি কি এর অর্থ আবার কেউ করে যে হালকা শাস্তি মানে আবার বের করা হবে এটা জানা যায় না তবে সালাফরা বলছেন যেহেতু সে আল্লাহর নবীকে মেনে নেয় নাই আল্লাহর নবীর দ্বীনের উপরে মৃত্যুবরণ করে নাই হালকা শাস্তি আনলিমিটেড চলতেই থাকবে বন্ধ হবে না সে আর বেরো হবে না তার শাস্তি ওই একটা হালকা কঠিন নয় এটা চলতেই থাকবে বের হবে না অতএব সালাত ত্যাগ করবেন না আপনার জীবনের চেয়ে আপনার সময়ের চেয়ে আপনার কাজের চেয়ে আপনার টাকার চেয়ে আপনার বাড়ির চেয়ে সবচেয়ে দামি সম্পদ সবচেয়ে দামি যেটা সেটা হলো আল্লাহর সাথে কথা বলা আর ওইটা হলো সালাত ঠিক নয় কি আমরা কেউ সালাত ত্যাগ করব যারা এখনো ত্যাগ করি বা পড়ি না তারা ইনশাআল্লাহ আদায় করব তো সকাল থেকে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান হে আল্লাহ এদের হাতগুলোকে কবুল করে নেন এবং এদের অন্তরে সালাত বাধ্যতামূলক করে দেন আমিন বলুন হাত নামান আল্লাহ তাআলা আপনাদেরকে সালাতের উপরে পাবন্দি থাকার এবং হাত ওঠানো অনুযায়ী এমনিতেও হাত ওঠালে জোরেও হাত ওঠালে হে আল্লাহ আপনি তাও কবুল করে নেন ফজর থেকে যেন আর তাদের সালাত মিস না হয় কারণ আপনার সালাত না আপনার জীবনের কিচ্ছু নাই কি আপনি করলেন বলেন আমি আগে বুঝতাম না যে এখন তো আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা এখন মাঝে মধ্যে ভাবি এত টাকা পয়সা দিয়ে কি হবে আমি যদি আজকে মরে যাই তাই তো আর কোনো খোঁজ খবর নাই কেউ আমার খোঁজ নেবে না খবর নেবে না আমার স্ত্রী নয় আমার বাবা মা নয় আমার বন্ধু নয় আমার সন্তান নয় আপনার নেবে দশতলা বিল্ডিং মনে হয় কবরে নিয়ে যাবে তাই না এই জন্য সালাত ত্যাগ করবেন না এরপরে বললেন ওয়ালা তাশরাবান্না খামরার ফাইন্না ওয়া রাসা কুল্লি ফাহিশা খবরদার নিষেধার দ্রব্য পান করবে না তার সমস্ত অশ্লীলতার মূল বিড়ি সিগারেট গুল জর্দা তামাক এগুলো পান করবেন না কারণ একটা লোক প্রথমে নিষেধার দ্রব্য পান করে না প্রথমে সে হিরোইন খায় না প্রথমে সে ফেন্সিডিল খায় না প্রথমে সে মদ খায় না প্রথমে সে বাবা খায় না প্রথমে সে গাঁজা খায় না আগে বিড়ি খায় সিগারেট খায় গুল খায় জর্দা খায় শিখে শিখে তাবে তাবে ওই মাদক দ্রব্যের দিকে চলে যায় এর জন্য খবরদার ওই কাজে যাবেন না আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং বিরত থাকার তৌফিক দান করুন এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইয়াকাল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাগাতুল্লাহ খবরদার তোমরা আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে না কারণ আল্লাহর নাফরমানিমূলক কাজ করলে আল্লাহর ক্রোধ বেড়ে যায় আল্লাহ রাগান্বিত হয়ে যায় আমরা তো অহংকারী আমরা কেমন অহংকারী জানেন আমি অনেক যুবক এবং অনেক বৃদ্ধ লোককে দেখেছি খুব অহংকার আর 10-15 মিনিট কষ্ট দিব আপনাদের রাগ হবে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা কত কঠিন অথচ আমরা অহংকারে একদম ফুলে যাই কি অহংকার একটু আমল করলাম একটু দান করলাম আর অহংকারে একদম ফুলে মানে ফুলে উঠে যাই কি অহংকার এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটা এভাবেই বললেন সহিহ বুখারীর 6463 নম্বর হাদিস
তাওহীদ পাবলিকেশন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 6019 নাম্বার হাদিস আবু হুরায়রা রাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু তোমাদের কারো আমল তোমাদের মুক্তি দেবে না তোমাদের কারো আমল তোমাদের নাজাত দেবে না তোমাদের কারো কর্ম তোমাদের নাজাত দেবে না সাহাবীরা ভয় পেয়ে গেলেন বলে কি আমল করি নাজাতের জন্য যদি আমলটাই নাজাত না দেয় তাহলে কি হবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনাকেও না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা আনা আমাকেও না তবে ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতিন আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন অতএব তোমরা সাদ্দিদু ওয়া ক্বারিবু ওয়াদ্দু ওয়া রুহু ওয়া শাইউ মিনাদ দুলজা والقصد القصد تبلغ তোমরা আবার আমল ছেড়ে দিও না তোমরা আমল করে চেষ্টা করতে থাকো তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো তোমরা সকালে তোমরা সন্ধ্যায় রাতের কিছু অংশে আল্লাহ তাআলাকে ডাকো আর মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থা তোমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে তার মানে আমল মুক্তি দেবে না দুইটা জিনিস লাগবে তার সাথে এক আল্লাহর দয়া দুই আল্লাহর রহমত আবার ইবাদত কবুলের জন্য দুইটা লাগবে খালেস ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা তার মানে দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পদ্ধতিতে করা ইবাদত কবুল করতে কবুল হতে কয়টা শর্ত লাগবে দুইটা এক একমাত্র আল্লাহর জন্য করা ইখলাসের সহিত দুই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পদ্ধতিতে করা আর মুক্তি পাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে আল্লাহর দয়া আল্লাহর রহমত এই দুইটা ছাড়া কেউ নাজাত পাবে না কেউ মুক্তি পাবে না আব্দুল্লাহ বিন আউন সাহাবুল ঈমান 6930 নম্বর হাদিসে এসেছে যে তিনি একদিন বলতেছিলেন লা তাসিক বিকাসরাতা আমাল ফাইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা হে দুনিয়ার লোকেরা তোমরা নিজেদের আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভুগো না কারণ তোমরা তো জানো না তোমাদের আমলটা কবুল হয়েছে নাকি হয় নাই জানেন ঈশার সালাত যারা পড়েছেন বলেন কে বলতে পারবেন যে আমারটা কবুলই হয়েছে বলা যাবে আমরা বলতে পারবো না কারণ আমরা তো জানি না আমাদের ইবাদত কবুল হলো কি হলো না এটা আমাদের জানা নাই কিসের এত অহংকার কিসের এত গৌরব ওয়ালা তামান যুনুবাকা ফা ইন্নাকা লা তাদরি হাল কুফিরাত মিনকা আমলা ওয়া ফি রিওয়ায়াতিন আনকা আমলা অতএব তোমরা গুনাহ নিয়ে নিরাপদ বোধ করো না কারণ তোমরা তো জানো না তোমাদের গুনাহটা ক্ষমা হয়েছে নাকি হয় নাই জানেন আপনি যে আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও জানেন ক্ষমা হয়েছে জানি তো না অতএব কিসের এত অহংকার ইন্না আলাইকা আনকা মুগাইয়াবুন মা তাদরি মাল্লাহু সানিউ ফি আয়া জালহু ফি সিজ্জিন আম ইয়াজালহু ফি ইল্লিয়্যিন সেদিন আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করবে এটা তোমার জানা নাই তিনি কি তোমাকে সিজ্জিন জাহান্নামে দেবে নাকি ইল্লিন জান্নাতে দেবে এটাও তো তোমার জানা নাই জানা আছে একজন সালাফ একদিন বসে হাউমাউ করে কাঁদছিলেন আরেকজন পার দিয়ে যাচ্ছে কি ব্যাপার তুমি কাঁদো কেন আরে ভাই আখিরাতের বিষয় গোপন তো তাই আমি কাঁদছি তো আখিরাতের আবার গোপন থাকলো কি আল্লাহ তাআলা তো বলেইছেন আল্লাহর নবীর মাধ্যমে যে কেউ যদি আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে পরে কিনে ঈমানের সাথে তাহলে জান্নাতে যাবে মাঝখানে বাধা কি মরণ তাহলে জান্নাতে যায় নাই কেন মরে নাই তাই যায় নাই কেউ যদি ওজুর পরে কালেমায়ে শাহাদাত পরে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে কি প্রশ্ন হবে কবরে তিনটা তাও আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর জান্নাত কেমন আল্লাহর জাহান্নাম কেমন আল্লাহর আজাব কেমন আল্লাহর রহমত কেমন আল্লাহ সব বলেছে তো গোপন আবার থাকলো কিভাবে তুই সালা বলছে আরে তুই বোঝসি নাই তুই যে আয়াতুল কুরসিটা বললি তুই যে ওজুর পরে দোয়াটা বললি বল এটা কবুল হইছে না হয় নাই কয় তা তো জানি না আরে এইটাই তো কবুল হয়েছে না হয় নাই এটা জানা নাই তাই তো আমি ভয়ে আছি তাই তো আমি কাঁদছি একদিন মুয়াজ ইবনে জাবাল তিনি কাঁদছিলেন লাম্মা আন হাদরাতিল মাউত বাকা তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে সাহাবীরা বললেন মাই বুকিকা আপনি কাঁদেন কেন তখন মুয়াজ ইবনে জাবাল বললেন শোনো আমি মরণের ভয়ে কাঁদি না
আমি দুনিয়ায় কিছু রেখে যাব এ কারণেও কাঁদি না তো কাঁদেন কেন আরে আমি কাঁদি আল্লাহর নবীকে বলতে শুনেছি ইন্নামা হুমা কদ্দাতা ফাকদ্দাতুম ফিন্নার ওয়া কদ্দাতুম ফিল জান্নাহ আদম সন্তানের রূহগুলো দুইটা মুষ্টিতে ভাগ হয়ে আছে একটা জান্নাতে আরেকটা জাহান্নামে যাবে ওয়ালা আদ্রি ফি আইয়াল কদ্দাতাইনি আকুনু আমার মুয়াজ ইবনে জাবালের জানা নাই আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব এই ভয়ে আমি কাঁদছি তাহলে বলেন তো কি মারাত্মক কথা এইজন্য আল্লাহ নবী বললেন খবরদার তোমরা আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে না আপনি আমাকে বলবেন নাফরমানিমূলক কাজ করবে না বিরত থাকব কিভাবে বিরত থাকার জন্য আমি আপনাকে পাঁচটা পয়েন্ট বলে দেই আপনি যদি এই পাঁচটা কাজ করতে পারেন তাহলে আর আপনার দ্বারা গুনাহ হবে না এক যখন আপনি গুনাহ করবেন তখন আল্লাহর দেওয়া রিজিক খাবেন না কি খাবেন তা আমার জানা নাই দুই যখন আপনি গুনাহ করবেন আল্লাহর দেওয়া জমিনে থাকবেন না কোথায় থাকবেন তা আমার জানা নাই যখন আপনি গুনাহ করবেন আল্লাহকে না দেখিয়ে গুনাহ করবেন যাতে আল্লাহ দেখতে না পায় পারবেন না সুদ খাবেন আল্লাহকে না দেখিয়ে পারবেন না সম্ভব না তাহলে বলেন যেই আল্লাহর রিজিক খান আপনিই বলেন যেই আল্লাহর রিজিক খান যে আল্লাহর জায়গায় থাকেন ওই আল্লাহকে দেখিয়ে দেখিয়ে গুনাহ করেন আপনার একটু লজ্জা করে না আপনার পিতার সামনে আপনি গুনাহ করতে লজ্জা পান আপনার ভাইয়ের সামনে আপনি গুনাহ করতে লজ্জা পান আপনার এলাকার মাতব্বরের সামনে আপনি পাপ করতে লজ্জা পান তাহলে আল্লাহর সামনে পাপ করতে আপনার একটু লজ্জা করে না চার যদি আপনি গুনাহ করেননি তাহলে মালাকুল মাউত যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন 10 মিনিটের জন্য মালাকুল মাউত ভাই তুই একটু বয় কেন আমি এতদিন তওবা টওবা করতে পারি নাই এখন একটু তওবা করে নেই শুনবে না মালাকুল মাউত পাঁচ যখন আপনি পাপের কারণে জাহান্নামের দিকে নিয়ে যাবে মালাকরা ফেরেশতারা তখন আপনি আপনার ক্ষমতা দিয়ে টাকা পয়সা দিয়ে জান্নাতে চলে যাবেন পারবেন না এই পাঁচটা কাজ যদি করতে পারেন তাহলে যত ইচ্ছা পাপ করে আর এই পাঁচটা কাজ যদি না করতে পারে তাহলে খবরদার পাপের ধারে কাছেও যাবেন না সবচেয়ে বড় ওয়াজ হচ্ছে পাপ না করা সবচেয়ে বড় ওয়াজ কি পাপ না করা আপনি অল্প আমল করেন অল্প আমলে আপনাকে নাজাত দেবে অল্প আমলে আপনাকে রক্ষা করবে অল্প আমলে আপনাকে জান্নাত দিয়ে দেবে কিন্তু আপনি যদি পাপের ভিতরে ব্যস্ত হয়ে থাকেন তাহলে পাপ আপনার আমলগুলোকে খুয়ে খুয়ে খেয়ে শেষ করে দেবে ওই যে ওই আয়াত নিয়ে আত্মতৃপ্তিতে ভোগে একদল লোক কোন আয়াত আল্লাহ তাআলা বলেছেন একটা নেকি যে করে সে 10টা নেকি পায় আর একটা গুনাহ যে করে সে একটা শাস্তি পায় তখন সে বলে যে একটা নেকি করলে তো 10টা নেকি একটা গুনাহ করলে তো একটা শাস্তি তো সমস্যা কি নেকিও করব গুনাহও করব নেকি বেশি হবে আর গুনাহ অল্প অল্প হবে এই একই কথা সাহাবীরা বলেছিলেন ওই সময় উমর ইবনুল খাত্তাব যাচ্ছিলেন বাহরুদ্দুমর দ্বিতীয় পরিচ্ছেদে ইবনুল জাওজি এই কওয়ালটা নিয়ে এসেছেন উমর ইবনুল খাত্তাব যাচ্ছিলেন আর সাহাবীদের কথোপকথন শুনে দাঁড়িয়ে গেলেন আর বললেন শোনো একটা নেকি করলে 10টা নেকি হয় এ কথা ঠিক একটা পাপ করলে একটা শাস্তি হয় এ কথাও ঠিক তবে শোনো একটা পাপ করলে শুধু একটা শাস্তি নয় ওই একটা পাপ তোমার 10টা ক্ষতি করে দেয় তখন উনি গুনলেন এক যখন সে পাপ করে তখন সে আল্লাহকে রাগান্বিত করে ফেলে আর আল্লাহ তাকে শাস্তি দিতে সক্ষম দুই যখন সে পাপ করে তখন সে ইবলিশকে খুশি করে তিন যখন সে পাপ করে তখন জান্নাত থেকে দূরে সরে যায় চার যখন সে পাপ করে জাহান্নামের নিকটবর্তী হয়ে যায় পাঁচ যখন সে পাপ করে তার সবচেয়ে প্রিয় জিনিস কলবকে কষ্ট দেয় ছয় যখন সে পাপ করে তার দুই কাঁধে নিয়োজিত মালাক ফেরেশতাদেরকে কষ্ট দেয় সাত যখন সে পাপ করে তখন সে অপবিত্র হয়ে যায় অথচ আগেই ছিল পবিত্র আট যখন সে পাপ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয় নয় যখন সে পাপ করে তখন তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আসমান জমিন যেখানে পাপ করে সব কিছুকে তার বিরুদ্ধে সাক্ষী বানায় দশ যখন সে